बिस्मिल्लाह रहमान रहीम रूपसा कलेजे सकल छात्र छात्री सलाम अलैकुम आमी शेख आरिफुज्जामान समाजकर्म विभाग सहकारी अध्यापक रूपसा डिग्री कलेज आज तुम्हारे जे विषय आमी पढ़ाबो सेटी हलो एकादश श्रेणी समाजकर्मे तृतीय अध्याय थेके तुम्हारा हम 2020-21 शिक्षा वर्षे नूतन फर्स्ट इयर स्टूडेंटरा तुम्हारे तृतीय अध्याय नाम हलो समाजकर्मे मूल्यबोध और नीतिमाला। आज के जे विषयटी निये आलोचना करब সেটা হলো পেশা ও বৃত্তি এবং পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। পেশা কাহাকে বলে, বৃত্তি কাহাকে বলে, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। তো প্রথমে আমরা ভূমিকায় যাব। দেখো, মানুষ জীবন ধারণের জন্য যে কোনো কাজ করে থাকে জীবিকা অর্জনের জন্য, এই এই কাজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো পেশা মূলক কাজ, অন্যটি হলো বৃত্তিমূলক কাজ। ঠিক সেইভাবে বৃত্তি এবং পেশার মধ্যে একটু পার্থক্য আছে। তাই আমরা প্রথমে পেশা সম্পর্কে একটু আলোচনা করব। পেশার ইংরেজি শব্দ হলো প্রফেশন। যেমন পেশার ভিতর কী কী কাজ পড়ে, যেমন ডাক্তারি, মাস্টারি, উকালতি ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি পুঁথিগত জ্ঞান অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা পাশ করে এই ধরনের কাজে নিয়োজিত হতে হয়। আর বৃত্তিটা কি, মানুষ জীবন ধারণের জন্য যা কিছু করে সেটা হলো তার বৃত্তিমূলক কাজ। বৃত্তিমূলক কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে পুঁথিগত জ্ঞানের প্রয়োজন হয় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা পাশ করতে হয় না এবং সার্টিফিকেট অর্জন করতে হয় না। না লেখাপড়া করেও বৃত্তিমূলক কাজগুলো করা যায়, যেমন ঘাটের মাঝি, রিক্সা চালক, দিনমজুর, কৃষক ইত্যাদি। এবার আমরা পেশার সংজ্ঞায় আসব। পেশার সংজ্ঞা কী খেয়াল করো, পুঁথিগত জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পেশাগত জ্ঞান যোগ্যতা কমা দিবা, দক্ষতা কমা, নিপুণতা কমা ও মর্যাদা সম্পন্ন কোনো কাজকে পেশা বলে। আবার শোনো, পুঁথিগত জ্ঞান সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে পেশাগত জ্ঞান যোগ্যতা দক্ষতা নিপুণতা ও মর্যাদা সম্পন্ন কোনো কাজকে পেশা বলে। পক্ষান্তরে বৃত্তি কাহাকে বলে, বৃত্তির ইংরেজি শব্দ হচ্ছে অকুপেশন। বৃত্তির ইংরেজি শব্দ হলো অকুপেশন। বৃত্তির সংজ্ঞাটা কি দেখো, মানুষ জীবন ধারণের জন্য যে কাজই করুক না কেন তার এই কাজকে
বৃত্তিমূলক কাজ বলা হয় বা বৃত্তি বলে। দেখো এবার আসি, এবার আমরা আসবো বৃত্তি ও পেশার মধ্যে পার্থক্যগুলি। যখন আমরা দুটির ভিতর পার্থক্য নির্ণয় করব, তখন সর্বপ্রথম যে পয়েন্টটি আসবে সেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। তাহলে এক নম্বর হচ্ছে পেশা। পেশাগত জ্ঞান, যোগ্যতা, দক্ষতা, নিপুণতা ও মর্যাদা সম্পন্ন কোনো কাজকে পেশা বলে। আর পক্ষান্তরে বৃত্তি কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যে কোনো কাজ করুক না কেন, তার সেই কাজকে বৃত্তি বলা হয়। তাহলে প্রথম পার্থক্যটি গেল হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে প্রতিষ্ঠানগত পার্থক্য। পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদেরকে কোনো প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করার প্রয়োজন হয় না, শুধুমাত্র দেখে শুনে একটু অনুশীলনীর মাধ্যমে সে সেই কাজ করতে পারে। তারপরে পরিবর্তনগত পার্থক্য তিন নম্বর। ইচ্ছা করলে যে কোনো মানুষ তার পেশার পরিবর্তন করতে পারে না, পক্ষান্তরে ইচ্ছা করলে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তি তার কাজ পরিবর্তন করতে পারে। তারপর একটা দেখো নীতিমালাগত পার্থক্য। পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে কতকগুলি নীতি আদর্শ মেনে চলতে হয়, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদেরকে কোনো নীতিমালা নির্ধারণ থাকে না, কোনো নীতিমালা তাদেরকে মেনে চলতে হয় না। তারপরে যে পার্থক্যটা পাঁচ নম্বর, সেটা হচ্ছে সংগঠনগত পার্থক্য। পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে নিজ নিজ সংগঠন থাকে, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের কোনো আলাদা সংগঠন থাকে না। ছয় নম্বর তালিকাভুক্তগত পার্থক্য। তালিকাভুক্তগত পার্থক্য, দেখো এটা কি? পেশায় নিয়োজিত ব্যক্তিদের নামের তালিকা সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে। যেমন খেয়াল করো, এই যে আমরা শিক্ষকরা যারা তোমাদেরকে পাঠদান করছি, আমাদের এই নাম সব সরকারি ঘরে সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে। সেই নাম অনুসারেই আমাদেরকে সরকার বেতন দিয়ে থাকে। পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের নামের তালিকা কোনো সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে না। সাত নম্বর পার্থক্য হচ্ছে পারিশ্রমিকগত পার্থক্য। দেখো পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে সরকার পারিশ্রমিক দিয়ে থাকে, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদেরকে তাদের কাজের পারিশ্রমিক স্ব ব্যক্তি দিয়ে থাকে। তারপরে পার্থক্যটা নয় নম্বর, এটা হলো বৈশিষ্ট্যগত পার্থক্য।
পেশায় কোনো এক আচ্ছা কোনো একটি কাজ পেশা হতে হলে সেই কাজকে অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে হয়, অর্থাৎ প্রত্যেকটি পেশার বৈশিষ্ট্য আছে। পক্ষান্তরে বৃত্তিমূলক কাজে বা বৃত্তিতে কোনো বৈশিষ্ট্য থাকে না। তো এখন তোমাদেরকে আমি একটু বলতে চাই, প্রশ্নটি কেমন হবে। তোমরা তো জানো যে কোনো একটি বড় প্রশ্নে ক খ গ ঘ থাকে, কয় থাকে এক নম্বর, খয় থাকে দুই নম্বর, গয় থাকে তিন নম্বর, ঘয় থাকে চার নম্বর। যেমন এই প্রশ্নটি কেমন হতে পারে, দেখো এক নম্বরে থাকতে পারে পেশার ইংরেজি শব্দ কি, এক নম্বর। আবার বৃত্তির ইংরেজি শব্দ কি, আবার দিতে পারে পেশার সংজ্ঞা দাও, পেশার ওই বৃত্তির সংজ্ঞা দাও। গেল ক, খ আর গ আর ঘয় থাকতে পারে, গয় থাকতে পারে পেশা ও বৃত্তির মধ্যে তিনটি পার্থক্যগুলি। আবার ঘয় থাকতে পারে চার নম্বর, যেহেতু যে পেশা ও বৃত্তির মধ্যে চারটি পার্থক্য লিখো। আমরা এইভাবে প্রশ্নগুলি পড়বাম, আমি ঠিক যেভাবে তো বললাম এইভাবে। তাহলে আমি তোমাদেরকে প্রথম থেকে আর একটু রিপিট করি, খেয়াল করো। তাহলে আজকে আমাদের বিষয়টি হচ্ছে পেশা বৃত্তির সংজ্ঞা দাও, পেশা বৃত্তির মধ্যে পার্থক্য কী। তাহলে পেশার সংজ্ঞাটা হচ্ছে কি, পেশাগত জ্ঞান, যোগ্যতা, দক্ষতা, নিপুণতা ও মর্যাদা সম্পন্ন কোনো কাজকে পেশা বলে। পেশার ইংরেজি শব্দ হচ্ছে প্রফেশন। আর বৃত্তি কি, মানুষ জীবন ধারণের জন্য যে কাজই করুক না কেন তার সেই কাজকে বৃত্তি বলা হয়। যেমন ঘাটের মাঝি, রিক্সা চালক, ক্ষেত মজুর, কুলি, কামার, তাঁতি জেলে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আর বৃত্তি ও পেশার মধ্যে পার্থক্য যেগুলো আমি বললাম, প্রথমটা দিবা তোমরা সংজ্ঞাগত পার্থক্য, দ্বিতীয়টা হচ্ছে প্রতিষ্ঠানগত পার্থক্য। যেমন পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে আলাদা আলাদা প্রতিষ্ঠান থাকে, বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের কোনো আলাদা প্রতিষ্ঠান থাকে না। তালিকা দ্বিতীয় হচ্ছে তালিকাভুক্তগত পার্থক্য, পেশায় নিয়োজিত ব্যক্তিদের নামের তালিকা সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের নামের তালিকা সরকারি খাতায় লিপিবদ্ধ থাকে না। তারপর একটা হচ্ছে বৈশিষ্ট্যগত পার্থক্য, পেশার অনেকগুলি বৈশিষ্ট্য থাকে, পক্ষান্তরে বৃত্তিতে কোনো বৈশিষ্ট্য থাকে না। নীতিমালাগত পার্থক্য, পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে অবশ্যই নীতিমালা মেনে চলতে হয়, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের কোনো নীতিমালা মেনে চলার দরকার হয় না। আর আরেকটা আমি ভুলে গেছিলাম, শোনো জবাবদিহিগত পার্থক্য, দেখো এর একটা পার্থক্য, পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে সরকারের নিকট তাদের কাজের জবাব দিতে হয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দিতে হয়, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের জবাব কোনো ব্যক্তির নিকট কিংবা কোনো প্রতিষ্ঠানের নিকট বা কোনো সরকারের নিকট দিতে হয় না। তাদের ইচ্ছা মতো তারা কী করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরটি হচ্ছে সংঘগত পার্থক্য, সংগঠনগত পার্থক্য, পেশায় নিয়োজিত ব্যক্তিদের আলাদা আলাদা সংগঠন থাকে, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের কোনো আলাদা আলাদা সংগঠন থাকে না। পরিবর্তনগত পার্থক্য, পেশায় নিয়োজিত ব্যক্তিরা ইচ্ছা করলে তাদের পেশার পরিবর্তন করতে পারে না, পক্ষান্তরে বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের পেশার পরিবর্তন করতে পারে। যাক, আজকে তাহলে এ পর্যন্ত আমি শেষ করছি। প্রশ্নটা আবার খেয়াল করো, পেশা বৃত্তির সংজ্ঞা দাও, পেশা বৃত্তির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করলাম। তাই যাবার আগে একটা কথা বলি, সবাই বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। এই করোনা সংকটকালীন সময়ে গোটা পৃথিবী যেখানে করোনার জ্বরে কাঁপছে,
সেখানে বাংলাদেশে হাওয়া কম বইছে না, বাংলাদেশে অনেক মারা গেছে এবং গোটা পৃথিবীতে প্রায় 12-13 লাখের মতো লোক মারা গেছে পর্যন্ত। তাই তোমরা যখন বাইরের থেকে আসবে অবশ্যই হাতে ভালো করে সাবান দিয়ে 2 হাত 20 সেকেন্ড পর্যন্ত ধুবে, আর বাড়ির ভিতর বাসার ভিতর যখনই থাকবে তখন তোমরা বারংবার হাত মুখ ধুবে এবং সাবান দিয়ে হাত ধুবে। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।